তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে, এবং এই নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। WBPSC ক্লার্কশিপ ভূগোল ক্লাস থ্রি, ভারতের ভূপ্রকৃতি। আজকে ভারতের ভূপ্রকৃতি নিয়ে পড়া হবে। উত্তরের পার্বত্য অঞ্চল ভারতের উত্তর পশ্চিমে পামির গন্ডি থেকে নির্গত হয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চল ভারতের উত্তর পশ্চিমে পামির গন্ডি থেকে নির্গত হয়েছে। হিমালয় পৃথিবীর অন্যতম নবীন ভঙ্গিল পর্বত, এর পশ্চিমে নাঙ্গা পর্বত, পূর্বে নামচা বারোয়া রয়েছে। তাহলে হিমালয়ের পশ্চিমে নাঙ্গা পর্বত আর পূর্বে কি রয়েছে? নামচা বারোয়া। পশ্চিম থেকে পূর্বে 2000 কিমি, উত্তর থেকে দক্ষিণে প্রস্থ 150 থেকে 400 কিমি। হিমের আলয় হিমালয়। হিমালয়ের অধিকাংশ শৃঙ্গ সারা বছর বরফে ঢাকা থাকে বলে এই পর্বতশ্রেণীর নাম হিমালয়। হিমালয় যেখানে অবস্থিত এর পূর্বে সেখানে ছিল অগভীর খাত, টেথিস মহাখাত বা টেথিস সমুদ্র। এখন যেখানে হিমালয় অবস্থিত সেখানে আগে টেথিস সমুদ্র ছিল। এই মহীখাতের দক্ষিণে গন্ডোয়াল্যান্ড ও উত্তরে অঙ্গরাল্যান্ড নামে প্রাচীন ভূখণ্ড ছিল। এই মহীখাতের দক্ষিণে ছিল গন্ডোয়াল্যান্ড এবং উত্তরে ছিল অঙ্গরাল্যান্ড নামে দুটি প্রাচীন ভূখণ্ড ছিল। ভূ আলোড়নের ফলে গন্ডোয়াল্যান্ডের তলদেশে গভীর পাত ও অঙ্গরাল্যান্ডের তলদেশে এশীয় পাত গতিশীল হয়ে পড়ে। পাত সমূহের সঞ্চালনের ফলে হিমালয়ের গঠন কাজ এখনও সম্পূর্ণ হয়নি। মাঝে মাঝে ভূমিকম্পই এর প্রমাণ। আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে টার্সিয়ারি যুগে হিমালয়ের জন্ম শুরু হয়। হিমালয়ের জন্ম শুরু হয় কোন যুগে? টার্সিয়ারি যুগে। শিবালিক বহির হিমালয়ের গড় উচ্চতা 300 থেকে 1500 মিটার। দুন, দুই অনুপস্থ পর্বতের মাঝে নিচু ভূমি শিবালিক বহির হিমালয় দেখা যায়। হিমাচল বা অবহিমালয় এই অঞ্চলে পীর পঞ্চাল, ধৌলাধর, নাগটিব্বা, মহাভারত লেখ উল্লেখযোগ্য পর্বতশ্রেণী। উচ্চ হিমালয় হিমাদ্রি বলে। উচ্চ হিমালয়কে কী বলা হয়? হিমাদ্রি। এর গড় উচ্চতা 6000 মিটার। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, ধবলগিরি, মা কালু অবস্থিত। তাহলে এভারেস্ট যার উচ্চতা 8848 মিটার, সেগুলো এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, ধবলগিরি, মা কালু এগুলো উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থিত। টেথিস তিব্বতীয় হিমালয় জাসকর পর্বতশ্রেণী এই অঞ্চলে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। কাশ্মীর হিমালয় কাশ্মীর উপত্যকা পীরপঞ্চল ও ধৌলধরের মধ্যে বিস্তৃত। এই উপত্যকা অত্যন্ত উর্বর পলিস্তর দ্বারা গঠিত, একে কারিয়া বলে। বিতস্তা নদী এই উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয়। এখানে জাফরান বাদাম চাষ ভালো হয়। কুমায়ুন হিমালয় উপত্যকা দেরাদুন, চৌখাম্বা, কোটা, পাটিয়া ইত্যাদি। হ্রদ নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাওকুচিয়াতাল, পুনাতাল প্রভৃতি এখানে প্রভৃতি হ্রদ এখানে আছে। হিমবাহ গঙ্গোত্রী, যমুনাত্রী, ঝিলাম প্রভৃতি। পূর্ব হিমালয় সিঙ্গালীলা, ডাউনহিল, কান সান্দাকফ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং হিমালয় ফালুট, অবরগাঁও, দার্জিলিং সিকিম হিমালয়ে অবস্থিত। নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ভুটান হিমালয় চোমালগিরি সর্বোচ্চ শৃঙ্গ। অরুণাচল হিমালয় অরুণাচল হিমালয় ডাফলা পাহাড়, মিরি পাহাড়, কৃষ্ণ পাহাড় প্রভৃতি বিচ্ছিন্নভাবে অবস্থিত। হিমালয়ের পাদদেশে নুড়ি, কাঁকর, পাথর
প্রভৃতি সঞ্চয়ের ফলে ভাবর অঞ্চল গঠিত হয়েছে। ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমিকে তরাই বলে। সিঙ্গালীলা শৈলশিরা নেপালকে পূর্ব হিমালয় থেকে পৃথক করেছে। কারাকোরাম সংস্কৃতে কৃষ্ণগিরি, গডইন অস্টিন বা কেটু এর সর্বোচ্চ শৃঙ্গ। এই কোশ্চেনটি পরীক্ষায় এসেছিল, কারাকোরাম গডইন অস্টিন কেটু এর সর্বোচ্চ শৃঙ্গ। কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ। এই অঞ্চলে ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন 5,400 মিটার উচ্চতায় 76 কিমি দৈর্ঘ্য। এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। সারা বছর তুষারপাতে আবৃত থাকে বলে একে বসুধা বা ধবল শীর্ষ বলা হয়। অন্যান্য উল্লেখযোগ্য হিমবাহ বাল্টোরা 60 কিমি, লাডাখ পর্বতশ্রেণী, ইহা কারাকোরাম পর্বতশ্রেণী ও কাশ্মীর হিমালয়ের মধ্যে অবস্থিত। লাডাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি 5,300 মিটার। এই কোশ্চেনটি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় দিয়েছিল, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাডাখ, পামির, এরকম করে আরও কয়েকটা অপশন ছিল। তাহলে সঠিক উত্তর হবে লাডাখ মালভূমি হলো ভারতের সর্বোচ্চ মালভূমি। পৃথিবীর উচ্চতম সেতু তৈরি করা হয়েছে খারদুংলা গিরিপথে। জম্মু ও কাশ্মীর রাজ্যে প্যাংগং লবণ হ্রদ অবস্থিত। গিরিপথ খারদুংলা হিমাচল প্রদেশে, বহিনহাল, জহর, ট্যানিল জম্মু কাশ্মীর, এশিয়ার দীর্ঘতম। জোজিলা জম্মু ও কাশ্মীর। জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কার্গিল ও লেহের মধ্যে যোগাযোগ রক্ষাকারী। শিপকিলা হিমাচল প্রদেশে, হিমাচল ও তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করে যোগাযোগ করে। বড় লালচা, বড় লাচলা হিমাচল প্রদেশ, মানালি ও লেহের মধ্যে যোগাযোগ রক্ষা করে। তাহলে মানালি ও লেহের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ? বড় লালচা, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল। পূর্ব ভারতের উত্তর পূর্ব প্রান্তে উত্তর দক্ষিণ বিস্তৃত সমান্তরাল ভঙ্গিল পর্বত শ্রেণীগুলিকে একত্রে পূর্বাচল বলে। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম। ইম্ফল উপত্যকার বিখ্যাত হ্রদ মণিপুরের লেকটাক হ্রদ। মেঘালয় মালভূমি, গারো, খাসি, জয়ন্তিয়া ও সিকিমের পাহাড়ি অঞ্চল। এখানে গারো পাহাড়ের সিজু গুহাটি খুব বিখ্যাত। এটি প্রকৃতপক্ষে দক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ। ভূ আন্দোলনের ফলে ছোটনাগপুর ও মেঘালয় মালভূমি দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। মধ্যবর্তী অংশ গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলি দ্বারা ভরাট হওয়ায় মেঘালয় মালভূমির দক্ষিণাত্য মালভূমির থেকে আলাদাভাবে অবস্থান করছে। উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। পৃথিবীর বৃহত্তম এই সঞ্চয়জাত সমভূমি প্রধানত সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের বিভিন্ন উপনদী ও শাখানদী বাহিত পলি দ্বারা গঠিত। এই অঞ্চলে বারবার দিক পরিবর্তন করে নদীগুলি সমভূমি অঞ্চলের বিভিন্ন জলাভূমির সৃষ্টি করেছে। এদের কৌর বা তাল বা দহ বিল বলে। ভাবর হিমালয়ের শিবালিক পাদদেশীয় অঞ্চলে নদীবাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয় তাকে ভাবর বলে। মাটি এত ছিদ্রযুক্ত যে অধিকাংশ স্রোত মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়। ডুয়ার্স পশ্চিমবঙ্গের আসামের ভাবর জাতীয় ভূমিরূপকে ডুয়ার্স বলে। তরাই ভাবর অঞ্চলের দক্ষিণে নদীগুলি হিমালয়ের পাদদেশে অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করে, এদের তরাই বলে। ঘন জঙ্গল ও বন্যপ্রাণী এখানের বৈশিষ্ট্য। খাদার ও রেট প্লাবনভূমি অঞ্চলে বন্যার ফলে প্রতি বছর পলি সঞ্চিত হতে দেখা যায়। এরূপ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবের বেট ও উত্তরপ্রদেশে খাদার নামে পরিচিত।
ভাঙন অপেক্ষাকৃত প্রাচীন পলিযুক্ত অঞ্চল, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। ভাঙর কি? ভাঙর হলো অপেক্ষাকৃত প্রাচীন পলিযুক্ত অঞ্চল। ছোট ঘুটিং, অনেক সময় প্রাচীন পলিগঠিত অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ঘুটিং বা কঙ্কর সৃষ্টি হয়। রেহ, কলার বা ঊসর সমভূমি অঞ্চলের কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে এই মাটি রেহ, কলার বা ঊসর নামে পরিচিত। ভুর, সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, এদের ভুর বলা হয়। দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশ, বিস্তর জলন্ধর দোয়াব, বিয়াস ও শতদ্রুর মধ্যে। বাড়ি দোয়াব, বিপাশা ও রাভি নদীর মধ্যে। রেচনা দোয়াব, চেনাব ও রাভি নদীর মধ্যে। চার্চ দেয়াব, চেনাব ও ঝিলাম নদীর মধ্যে। সিন্ধ সাগর দেয়াব, ঝিলাম ও চেনাব ও সিন্ধুর মধ্যে। খাদারের পরিবর্তিত অঞ্চলে স্থানীয় ভাষায় ধায়া বলে। ছোট 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 অসংখ্য জলধারা যেগুলি ভাঙনের কাজ করে তাদের চোষ বলে। হোসিয়াপুরে এই ধরনের চোষ অনেক পাওয়া যায়। গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে অবস্থিত। গাঙ্গেয় বদ্বীপ গঙ্গা, পদ্মা ও ভাগীরথীর হুগলির মধ্যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মুমূর্ষ বদ্বীপ, যেখানে বদ্বীপ গঠন আর সম্ভব নয়, তাকে বাগড়ি বলে। বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, হুগলিতে পরিণত বদ্বীপ দেখা যায়। দক্ষিণ চব্বিশ পরগনায় সক্রিয় বদ্বীপ দেখা যায়। কোন জেলায় সক্রিয় বদ্বীপ দেখা যায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বরেন্দ্রভূমি, কোশি ও মহানন্দার মধ্যে পুরনো পলি দ্বারা গঠিত সমভূমি। উত্তরাংশে পলি দ্বারা গঠিত ভূমি এবং দক্ষিণাংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। রার অঞ্চল, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশে এই সমভূমি দেখা যায়। রার অঞ্চল কোন কোন জেলায় দেখা যায়? মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশে এই সমভূমি দেখা যায়। লাল মাটির আধিক্য বেশি, ক্ষারীয় ও কম জৈব পদার্থ যুক্ত। ব্রহ্মপুত্র উপত্যকা, এখানে মাজুলি, বালুচর পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। দক্ষিণ চব্বিশ পরগনায় সক্রিয় বদ্বীপ অঞ্চলটির নাম কি? দক্ষিণ চব্বিশ পরগনার সক্রিয় বদ্বীপ অঞ্চলটির নাম হলো সুন্দরবন। মরু অঞ্চল, মরুস্থলী অর্থ মৃতের দেশ। মোট আয়তন 196,747 বর্গ কিমি। সম্বর, মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ। মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? সম্বর। অবনমিত নিচু ভূমিকে ধান ও চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। ধ্রিয়ান বলতে কি বোঝো? চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। মরুস্থলীর পশ্চিম অংশ। নদী, নদনদী শতদ্রু, সরস্বতী, লুনি, সবরমতী নদীর শুষ্ক খাত বর্তমানে ঘগ্গর নামে পরিচিত। ভারতবর্ষের 2/3 অংশ মরুভূমি রাজস্থানে অবস্থিত। মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত 800 কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী অবস্থিত। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আবু, পাহাড়ে অবস্থিত গুরু শিখর। ছোটনাগপুর মালভূমির উঁচু অঞ্চল পাট অঞ্চল। দক্ষিণাত্য মালভূমির ঢাল কোন দিকে? পূর্ব দিকে। দক্ষিণাত্য মালভূমির ঢাল পূর্ব দিকে। ছোটনাগপুর মালভূমি বিহারের দক্ষিণাংশ ও পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এর উঁচু পাহাড় পরেশনাথ পাহাড়। দণ্ডকারণ্য ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ রাজ্যের দণ্ডকারণ্যের
উঁচু ভূমি অবস্থিত। গড় উচ্চতা 500 থেকে 900 মিটার। দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অগস্ত্যকূটম কলসুবাই। পশ্চিমঘাট পর্বতের গিরিপথের নাম থলঘাট ভোরঘাট। কোন গিরিপথ দিয়ে কেরালের সঙ্গে মালভূমি অঞ্চল যোগাযোগ রক্ষা করা হয়? পালঘাট গিরিপথ। দক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। দক্ষিণাত্যের মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। নীলগিরির দক্ষিণে পশ্চিমঘাট পর্বত কি নামে পরিচিত? দক্ষিণঘাট পর্বত। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেতা। তাহলে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেতা। সাতপুরা পর্বত, এটি একটি স্তূপ পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। ডেকান রাফ মহারাষ্ট্রের মালভূমির সিঁড়ির ন্যায় ধাপযুক্ত ভূমিরূপকে ডেকান রাফ বলে। ট্রাফ অর্থাৎ সিঁড়ি। এখানে অজন্তা, বালাঘাট, হরিশ্চন্দ্র, ইলোরা পাহাড় অবস্থিত। মালনাথ কথাটির অর্থ পাহাড়ি দেশ, উপকূলে সমভূমি অঞ্চল। ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য 6100 কিমি ও দ্বীপ অঞ্চল সহ মোট উপকূলরেখার দৈর্ঘ্য 7500 কিমি। চিল্কা হ্রদ ভাগ্বি দয়া নদী চিল্কা উপহ্রদ মিলিত হয়েছে। ভারতের বৃহত্তম উপহ্রদ পূর্ব উপকূলে অবস্থিত। কচ্ছ জলাময় দেশ। কচ্ছ জলাময় দেশ। রন কর্তমাক্ত লবণাক্ত নিচু ভূমি। কাথিয়াবার উপদ্বীপীয় নিচু জলাভূমিকে নলহ্রদ বলে। কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চলে কোলেরু ও পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ উপকূল সমভূমিতে অবস্থিত। পুলিকট হ্রদের শ্রীহরিকোটা দ্বীপে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? পুলিকট হ্রদে, যেটা ইসরো নামে পরিচিত। মালাবার উপকূলে সবচেয়ে বেশি কয়াল উপহ্রদ দেখা যায়। বড় কয়াল ভেম্বানাথ। দ্বীপপুঞ্জ অঞ্চল। বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ কলকাতা থেকে 1255 কিমি এবং চেন্নাই থেকে 1191 কিমি দূরে আন্দামানে অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ। রাজধানী পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 223টি দ্বীপ নিয়ে গঠিত। আন্দামান দ্বীপপুঞ্জ 204টি ও নিকোবর দ্বীপপুঞ্জ 19টি দ্বীপ নিয়ে গঠিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে প্রায় 6°30' উত্তর অক্ষাংশ থেকে 14° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে দক্ষিণে অবস্থিত স্থানটি হল ইন্দিরা পয়েন্ট, 6°45' উত্তর। নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত 10° চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? 10° চ্যানেল। সেম্ব্রিরে ছোট নিকোবর ও গ্রেট নিকোবরকে পৃথক করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আগ্নেয় শিলা দ্বারা গঠিত। স্যাডেল পিক হলো আন্দামানের উচ্চতম পাহাড়। এই কোশ্চেনটি পরীক্ষায় বারবার আসে। আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি? উত্তর হবে স্যাডেল পিক। এই দ্বীপপুঞ্জে অবস্থিত নারকোন ডাম দ্বীপটি একটি মৃত আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। ন্যাশনাল পার্ক। আন্দামানে ন্যাশনাল পার্কগুলো হলো মহাত্মা গান্ধী মেরিন, মাউন্ট হ্যারিয়েট, রানী ঝাঁসি মেরিন, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক নিকোবর। নিকোবরের ন্যাশনাল পার্কগুলো হলো
গ্রেটার নিকোবার বায়োস্ফিয়ার রিজার্ভ, গ্যাথিলা ন্যাশনাল পার্ক, গ্যাথিলা ন্যাশনাল পার্ক, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক। কালাপানি, ব্রিটিশরা ভারতীয়দের শাস্তি স্বরূপ আন্দামানে পাঠাতেন এবং নামকরণ করেছিলেন কালাপানি। ট্রাইবস, নেটিগ্রো উপজাতি গ্রেট আন্দামানিজ, অঙ্গো, জারোয়া, সেন্টিনলিজ, নিকোবরি, সাম্পেন। তাহলে এখানে কি চয়েস পাওয়া যায়? নেটিগ্রো উপজাতি, গ্রেট আন্দামানিজ, অঙ্গো, জারোয়া, সেন্টিনলিজ, নিকোবরি, সাম্পেন। হ্যাভিলক আইল্যান্ড, পূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় বালুকাময় তীর প্রবাল প্রাচীর এবং সবুজে ঘেরা। চিড়িয়া টাপু বার্ড আইল্যান্ড নামে পরিচিত। আরব সাগরের দ্বীপপুঞ্জ, কেরালে কোজিকোড থেকে 109 কিমি দূরে আরব সাগরে লাক্ষাদ্বীপপুঞ্জ লাক্ষামিনিকয় আমিনদিভি অবস্থিত। অবস্থান 4 ডিগ্রি উত্তর থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন মাত্র 32 বর্গ কিমি। লাক্ষাদ্বীপপুঞ্জের দ্বীপের সংখ্যা 36টি। লাক্ষাদ্বীপ প্রবাল দ্বারা গঠিত, উপকূলভাগে প্রবাল প্রাচীর দেখা যায়। মিনিকয় ও কাভারাত থেকে পরস্পর থেকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে মিনিকয় ও কাভারাত থেকে পরস্পর পৃথক করেছে কি? 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় লাভা দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ। মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে 4 ডিগ্রি চ্যানেল। এলিফ্যান্টা আইল্যান্ড অর ঘাড়াপুরি আইল্যান্ড মুম্বাই প্রত্যাশ্রয়, ওয়েস্টার রক মুম্বাই প্রত্যাশ্রয়। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও, এবং তোমরা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে ক্লাসের যে মেন মেন জিনিসগুলো সেগুলো বারবার পড়তে হবে, সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। তাহলে ভারতের উত্তর পশ্চিমে পামিরগন্ধি থেকে নির্গত হয়েছে। ভারতের পৃথিবীর অন্যতম হিমালয় হচ্ছে পৃথিবীর অন্যতম নবীন ভঙ্গিল পর্বত। ভাঙর কি? অপেক্ষাকৃত প্রাচীন পলিযুক্ত অঞ্চল। বৃহত্তম হিমবাহের নাম, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। এখানে একটি গিরিপথ যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, অন্যতম খারদুংলা। ডুয়ার্স কি? পশ্চিমবঙ্গ আসামের ভাবর জাতীয় ভূমিরূপকে ডুয়ার্স বলে। গাঙ্গেয় বদ্বীপ, গঙ্গা, পদ্মা ও ভাগীরথী হুগলির মধ্যে বৃহত্তম বদ্বীপ। সক্রিয় বদ্বীপ কোথায়, কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। সক্রিয় বদ্বীপটির নাম কি? সুন্দরবন। ছোটনাগপুর মালভূমি বিহারের দক্ষিণাংশ ও পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এর উঁচু পাহাড়ের নাম পরেশনাথ পাহাড়। নিকোবরের কয়েকটা ন্যাশনাল পার্কের নাম, গ্রেটার নিকোবর, বায়োস্ফিয়ার রিজার্ভ, গ্যালথিয়া ন্যাশনাল পার্ক, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক। আর আন্দামানের কয়েকটা ন্যাশনাল পার্কের নাম, মহাত্মা গান্ধী মেরিন, মাউন্ট হ্যারিয়েট, রানি ঝাঁসি মেরিন, স্যাডল পিক ন্যাশনাল পার্ক। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটো দ্বীপকে পৃথক করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। কলকাতা থেকে বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জের দূরত্ব কত? 1255 কিমি কলকাতা থেকে, আর চেন্নাই থেকে 1191 কিমি দূরে। আন্দামান নিকোবরে কি টাইপস দেখা যায়? নেটিগ্রো উপজাতি, গ্রেট আন্দামানিজ, অঙ্গো জারোয়া, সেন্টিনালিজ, নিকোবরি, সাম্পেন। আর মিনিকয় ও কাভারাত্তি পরস্পর থেকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল।
মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।